আল্লাহ যে কদিন বাসে রেখে এইভাবে যেন থাকি আর একটা ওসিয়ত হলো আমার এই পোশাকটা যেন কাউকে দেওয়া না হয় যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন যেন আমাকে ওই কাফনের নিচে আমার এই বাজানের দেওয়া পাগড়ি বাজানের দেওয়া পোশাকটা যেন আমার বুকে দিয়ে দেওয়া হয় আমি এর জন্য ওটা রাখছি যারা গুরু ধরা দয়াল মুর্শিদ যদি খেলাফত দান করে তখন খেলাফতের একটা লেবাস পোশাক কিন্তু আছে আমি জানতে চাই আপনি তো বেলায়েত দাড়ি আপনি খেলাফত খেলাফত প্রাপ্ত একজন পীর আপনার কি এই পোশাকটা হাসিফ সান দিছে না দেয় নাই যদি না দিয়ে থাকে তাহলে হঠাৎ করে এই পোশাক ধরলেন কুই গড়ে কোনো কথা কই না সুপ মারা থাকে যদি গেডি ধরে বাইর করে দেয় আর যদি একটু ঠান্ডা লাগে ফ্যান এসি ব্যাগ বন্ধ করে হালায় আমি গোয়াইম্মা সাইম্মা এক কোনায় পড়ে থাকি মুরগির সার মতো কি আমাগো সাধ্য নাই আমরা একটু আরাম করি ফ্যানের বাতাসটা কারণ ওনার সুখী আমাগো এটাই তো আমার জীবন তো সেজন্য এই কথাটা আমার মাথার মধ্যে অনেক দিন ঘুরতাছে অনেকে আমারে কইছো এই জন্য আমি এই কথাটা রাখলাম সব কিছুর তো একটা কারণ আছে তাই না কারণ ছাড়া তো কোনো ঘটনা ঘটতে পারে না পারে না আপনি তো একজন পীর মুর্শিদ মানুষ আশা করি আমরা সবাই মিলে দুটি কথা শুনলে খুবই ভালো লাগবে একটা কথা খেলাফতের পোশাক পরে ঘরে ধুয়ে দিছি ওটা সবসময় পড়ার জন্য ওটা রহমত নিয়ামত ওটা বছরে একবার বাইর করি ওরসের মধ্যে আর কোনো সময় এটা পড়ি না আল্লাহ যে কদিন বাসে রেখে এইভাবে যেন থাকি আর একটা ওসিয়ত হলো আমার এই পোশাকটা যেন কাউকে দেওয়া না হয় যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন যেন আমাকে ওই কাফনের নিচে আমার এই বাজানের দেওয়া পাগড়ি বাজানের দেওয়া পোশাকটা যেন আমার বুকে দিয়ে দেওয়া হয় আমি এর জন্য ওটা রাখছি আমি জানতে যাব নবুয়ত বাবা জন্ম নেওয়ার আগেই মায়ের গর্ভ থেকে এই নবুয়তের স্বীকৃতি দিয়েছিল কোন এক ব্যক্তি সে কে জন্মই লয় নাই মায়ের গর্ভ থেকে এই নবুয়তের স্বীকৃতি দিয়েছিল আমি জানতে চাবো সে কে পৃথিবীর বুকে সর্বপ্রথম যে কলমা তো পড়ল পৃথিবীর বুকে সর্বপ্রথম যে কলমাতে পড়ল সেই ব্যক্তি কি নাজি প্রাপ্ত না গজব প্রাপ্ত যদি নাজাত প্রাপ্ত হয় তো আলহামদুলিল্লাহ আর যদি গজব প্রাপ্ত হয় তাহলে সর্বপ্রথম কলমার স্বীকৃতি দিল নবুয়তের স্বীকৃতি দিয়া তারপরও সে গজব প্রাপ্ত হওয়ার কারণটা কি তার পরিচয় কি এই তো আমার কথা রইল এই তো আমার কথা রইল বলো বলো ফুলে বলো 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 ফুলে বলো আরে বলো বলো ফুলে বলো পাগলে দো খেলা খেলা রে ভাই এই তো বিধির খেলা
আরাফাত চন্দ্রের ভক্ত কামাল বাবাজি আরো 200 টাকা পুরস্কার করছে আমার পাগল ছেলে আরো 50 টাকা আরাফাত চন্দ্রের ভক্ত আলী আরো 100 টাকা পুরস্কার করছে তো গান বড় চমৎকার করছে মোর বিজারা জিন্দা মন বইরে বড়ায় আমার হাসিব বাবার প্রেমাগুণ ওই বনা পুরায় আমি গানের মধ্যে কোনো দোষ ধরুম না আপনি যত গান পারেন এভাবে গেয়ে দিবেন আমার কোনো আপত্তি নাই কারণ আছেন আমার দরবারে আমার বাবার দরবারে এখন যদি আপনার গানের মধ্যে ভুল ধরি তাহলে আবার আপনি কষ্ট পাবেন এই কাজটা আমি করুম না আমার বাবার নামে যত গান পারেন নামটি গেয়ে ফেলান পাল্লা লইছেন নবুয়ত পাল্লা লইছেন নবুয়ত গান গাইতেছেন বেলায়েতের আমার টাকা দিয়ে আর সহ্য হইল না এখন আপনি এটা গাইবেন আমারও তো আপনি ছাড়বেন না আমি জানি তো কাজে তারপরে খুচা ঢুক শুধু দিয়ে গেলাম গান গান অসুবিধা নেই আমি আর কম না একবারই কইলাম শুধু আপনি আর যত পারেন গান গা আমি একবারই মাত্র কইলাম আমি একা নাচের পুতুল আমি একা নাচের পুতুল আমি একা একা নাচি না ওরে একা একা নাচি না তেমনি নাচো তেমনি নাচি তেমনি নাচো তেমনি নাচি না না ছিল বাসি না আমি একা নাচের পুতুল আমি একা নাচের পুতুল একা একা নাচি না একা একা নাচি না তেমনি নাচো তেমনি নাচি তেমনি নাচো তেমনি নাচি না না ছিল বাসি না I'm not gonna lie.
চাঁদের নাচের পুতুল সাদি বাবার নাচের পুতুল হাসি বাবার নাচের পুতুল বলি শরণ নাচের পুতুল আমরা সবাই নাচের পুতুল আমরা আল্লাহর নাচের পুতুল